দেশে উত্তপ্ত পরিস্থিতি, চোখে মুখে আতঙ্ক নিয়ে সীমান্ত পার হলেন বাংলাদেশি নাগরিকেরা। এদিন কিছু সময়ের জন্য সীমান্তে বন্ধ ছিল যাত্রী চলাচল, বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাংলাদেশের ছাত্র আন্দোলনে নাজেহাল সে দেশের সরকার, চাপে পড়ে সোমবার পিছু হটে শেখ হাসিনা। এদিন দুপুরে পদত্যাগ করেন তিনি, এরপরেই দেশের সেনা শাসনের কথা ঘোষণা করে সে দেশের সেনাপ্রধান। এদিন দেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করেছে বাংলাদেশিরা। বনগাঁর, পেট্রাপোল ও বসিরহাটের ভারত বাংলাদেশের খোজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্টে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা, তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া। পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে আসা এক বাংলাদেশি নাগরিক আমিরুজ্জামান বলেন, ভারতে ঢোকার মুখে বাংলাদেশের দিকে পটকা ফাটার মতো শব্দ শুনতে পাই, আমরা একটু আতঙ্কের মধ্যেই ছিলাম। আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি, তারপরে পিছন দিক থেকে শব্দ হচ্ছিল, এখন আমরা বাইরের খবর বলতে পারবো না। না, আমরা গুলির শব্দ এরকম কোন শব্দ কানে আসেনি, তবে লাঠি দিয়ে ভাঙা ভাঙি চলতেছিল এরকম একটা অনুভব করলাম। আতঙ্ক লাগছিল তখন, তাই একটু লাগে। ওপার থেকে আর কেউ আসতো না? আপনারাই? আমরাই শেষ ছিলাম। এখন বর্ডার সিল হয়ে গেছে, জানি কি হয়েছে ভিতরে, আমি আর পিছনে খবর জানি না। আমরা তিনজন আসছি একসাথে। কোথা থেকে আসছেন? বাংলাদেশ থেকে। বাংলাদেশের যশোর কেশবপুর থেকে। বাংলাদেশের নার্সিং স্টাফ দেবযানী সীমান্তে দাঁড়িয়ে বলেন, ওপারে যথেষ্ট চিৎকার হচ্ছে, মাঝে মধ্যে বোমার মতো শব্দ শোনা যাচ্ছিল। আমি দেখলাম একটু কিছু গন্ডগোল হচ্ছে। আচ্ছা, কোন কোন জায়গায় হচ্ছে? এটা ও পাশে হচ্ছে, বেনাপোলে। বেনাপোলে? আমি নেই, আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ, একটু আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে জোরে চেঁচামেচি করলে যেমন একটা আওয়াজ হয়। না না, ওরকম কিছু না, একটু বোমের বোম বলতে ওই বাজি যেমন হয় ওরকম আওয়াজ পাচ্ছি। গোজাডাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরাতে ফুটছে বাজি, বিরোধী দলের নেতাকর্মীরা উল্লাসে মেতে উঠেছে। বাংলাদেশ থেকে যেসব পর্যটকরা আসছে তারা আতঙ্কে পারাপার হচ্ছেন। বাংলাদেশে রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রপতি আর্মি জেনারেল উনারা আসছে, এটা নিয়ে বসবাস করে একটা সর্বদলীয় আছে, ইয়ে পরীক্ষা পরীক্ষা করে সবার হাতে একটা নির্বাচন ফেরাটে করবে। আর এখন মোটামুটি শান্ত আছে, এই এলাকার কিছু লোকজনের আনন্দ মিছিল করতেছে। এই উত্তাল হয়ে আছে তো বাংলাদেশ? না, খুব বেশি সেরকম না, শান্ত দেখলাম। আমরা তো আসলাম 100 কিলোমিটার দূর থেকে প্রায়, তা তেমন করুন না, কিছু লোকজন জনগণ আনন্দ মিছিল করতেছে রাস্তায়। পরিষ্কার দেখা যাচ্ছে? পুজো ছিল গত কয়েকদিন আগে, আজকের থেকে না, এটা ছিল গত 4-5 দিন ধরে, আজকের থেকে এগুলো না। এটা আল্লাহ ভালো বলতে পারেন, খুশি কেন জানি না, তবে একটা পরিস্থিতি শান্ত মতো হয়ে গেছে, হয়েছে বলে আমার মনে হয়, আমার দৃষ্টিতে এটা মনে হয়। অনি সরকার নামে এক বাংলাদেশি যাত্রী বলেন, ওপারে অনেক দোকানে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, চিকিৎসার জন্য ভারতে এসেছি, সামগ্রিক পরিস্থিতি নিয়ে চিন্তার মধ্যে রয়েছি। অলরেডি শেখ হাসিনা নেমে গেছে আমাদের দেশ থেকে। পরিবার নিয়ে ফিরে এসেছি? না, আমরা তো জাস্ট আসছিলাম ডাক্তার দেখানোর জন্য, কিন্তু এখন তো সংকটে আছি যে দেশে কি হবে না হবে এটা নিয়ে টেনশন আছে। মানে আপনারা ওই দেশে থাকাকালীন কি ভাঙচুর? মানে আমরা কেবল ইমিগ্রেশনে নামছি, ঠিক ওই সময় ভাঙচুরটা শুরু হয়েছে। কি পরিস্থিতি এখন? মিছিল চলতে করতেছে, সবাই ই করতেছে, আগুন টাগুন ধরাইছে দু একটা জায়গায়। আগুন ধরিয়ে দিয়েছে? আমরা এমনিতে আসছিলাম, আসার পরেই তো হয়েছে, আমরা আসলে ডাক্তার দেখানোর জন্য আসছি, পরে শুনে নিয়েছি। এখন যাবো হচ্ছে ডাক্তার দেখানোর জন্য কলকাতা থেকে। বাংলাদেশের এই পরিস্থিতি দেখে কি মানে ছিল তো সবচেয়ে ভালোই তো ছিল, লাস্ট এই 1-2 ঘন্টা নিয়ে টেনশনে হচ্ছে, এতদিন তো কোনো প্রবলেম ছিল না কখনো, 1-2 ঘন্টা নিয়ে ভয়ের মধ্যে আছেন? একটু তো আছি, এখন কি হবে না হবে। এদিন ঘোজাডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ এর নিরাপত্তা, নিরাপত্তা বাড়ানো হয়েছে পেট্রাপোলে। ঘোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে ভারতের বাসিন্দা মহিউদ্দিন মোল্লা বলেন, বাংলাদেশের সাতক্ষীরায় গিয়েছিলাম, আজই দেশে ফিরলাম, ওদেশের পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হলেও দেশবাসী আনন্দে মেতেছে। আমি ছিলাম সাতক্ষীরা, সাতক্ষীরা থেকে আমার বাসা ইন্ডিয়ায়, বসিরহাট থেকে
আরো 10 কিলোমিটার সামনে আমি আজকে বাড়িতে ফিরছি। বাংলাদেশের অবস্থা এতদিনে তো আন্দোলন চলছিল, আন্দোলন হচ্ছিল, আজ হঠাৎ শুনতে পেলাম দুপুরের টাইমে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ দিয়ে চলে গেছে। এই পর্যন্ত শোনার পরে তারপর দেখলাম সমস্ত দিকে উত্তাল অবস্থা, মিটিং মিছিল, বিভিন্ন আওয়ামী লীগের যে সমস্ত পার্টি অফিস বা বিভিন্ন যেসব কার্যালয়গুলো সব ভাঙচুর করছে, এইসব দেখে আসলাম। ভোমরাতেও মিছিল হচ্ছে, ওপারে বিভিন্ন মিছিল টিছিল নিয়ে লোকজন সব আসে। যেভাবে মিছিলটা হচ্ছিল জনসাধারণের উপরে তো এইভাবে অ্যাটাক কেউ করেনি, যা হয়েছে ছাত্রের উপর দিয়ে হয়েছে, যারা আন্দোলনে ছিল তাদের উপরেই হয়েছে, কিন্তু জনগণের উপরে তেমন কোনো প্রভাব পড়েনি। রাস্তায় সেনা বা পুলিশ বা বিভিন্ন সমস্ত প্রশাসনের দেখা গেছে আর কি। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।